নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল ভাইস বর্ধমান আমি অলক রঞ্জন আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা হচ্ছে এই মুহূর্তে প্রাইমারি টেটের এই মুহূর্তে না কিছুক্ষণ আগে প্রাইমারি টেটের একেবারে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে এবং সেই কিতে একটা বিশাল ধামাকাদার ব্যাপার ঘটে গেছে কীরকম যে সবার জন্য চার নম্বর বেড়ে গেছে প্রত্যেকের জন্য যারা যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলেন তাতে একটা প্রশ্নের উত্তর দিন বা না দিন যাই করুন না কেন চারটে প্রশ্নের উত্তর সবাই পাবেন সেই এক নম্বর করে অর্থাৎ চার নম্বর চারটে নম্বর প্রত্যেকেই পাবেন বাকি চারটে নম্বর দুটো দুটো করে অপশানকে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ পর্ষদ একটাকে উত্তর দিয়েছিল আপনারা আরেকটাকে করেছিলেন সিমিলার মনে করে এখন পর্ষদ দুটোকেই উত্তর রেখেছে এই এইরকম চারটে কোশ্চেন রয়েছে তার সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে চাইল্ড ডেভেলপমেন্টে একটা উত্তর যেটা দাগে রয়েছে সেই উত্তরটা আগে পর্ষদ যেটা দিয়েছিল প্রিভিয়াসলি অ্যান্সার কি হিসেবে সেইটাকে বাদ দিয়ে একটা রেকটিফাই অ্যান্সার দিয়েছে সেইটা অনেকের হয়তো বাড়বে অনেকের হয়তো কমবে এখন অনেকেই দেখতে পাচ্ছেন যে অ্যান্সার কি যেটা দিয়েছে পর্ষদ থেকে সেখানে সিঙ্গেল স্টার ডবল স্টার তারপর হচ্ছে সেই ত্রিশুলের মতো একটা সিম্বল তারপরে হ্যাস রয়েছে যেটা এই চারটে সিম্বল নিয়ে অনেকের হয়তো প্রশ্ন রয়েছে যে এই আনসার কির মধ্যে এই সিম্বলগুলো কিসের চলুন আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই সিম্বলগুলো কিসের দেখুন প্রথমে হচ্ছে আমি যে সেটটা নিয়ে এই মুহূর্তে সামনে এসেছি সেটা হচ্ছে সেট বি বি সেট যাদের ছিল তাদের ক্ষেত্রেই আমি কথাটা বলছি ডবল স্টার দেওয়া আছে দেখুন নাইনটি এইট দাগের প্রশ্নতে এবার আমরা যদি যাই তাহলে নাইনটি এইট দাগের প্রশ্ন মানে এই প্রশ্নটা অঙ্কতে নাইনটি এইটে ডাবল স্টার দেওয়া আছে এই যে বাইশ বাই সাত এইটাকে দশমিকে প্রকাশ করলে বাষট্টিতম দশমিক স্থানের অঙ্কটা কত হবে অপশান ঠিক আছে উত্তর ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু একটা সেটে সেটা ডি সেটটাতে এই অপশান এ সি এ সি করা ছিল অর্থাৎ এইটা এ এটা সি আবার এ আবার সি বাকি কোনো সমস্যা নেই সব কিছু ঠিক ছিল কিন্তু যেহেতু ওই একটা সেটের প্রশ্নটাতে যে অপশানগুলো সেটা এসি এসি করা ছিল তাতে অনেকের একটা দ্বিধার মধ্যে পড়েছিলেন অনেকে যে অপশানটা তাদের কোনটা করব এ করব না সি করব এ করব না সি করব সেইটা নিয়ে পরষদ যদি মনে করতেন যে শুধুমাত্র ডি সেটের যাদের যাদের পড়েছিল। তাদেরকে এক নম্বর করে দেবেন সেটা দিতে পারতেন কিন্তু এখানে উদার একটা মনোভাব দেখিয়েছেন পর্ষদ যে সে উদার মনোভাবে সবাইকেই নাম্বার দিয়েছেন অর্থাৎ যারা যারা অ্যাটেন্ড করেছিল যাদের অন্যান্য সেট পড়েছে ঠিক ছিল অপশান তাদেরকেও নাম্বার দিয়েছে যা ডি সেট পড়েছিলো তাদেরকেও নাম্বার দিয়েছে ফলে এই জায়গাটা একটা উদার মানসিকতা দেখিয়েছেন নেক্সট চলে আসি ডবল স্টারের পরে যেমন তার আগে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের বি সেটের উত্তরপত্র যেটা চার নম্বর প্রত্যেকের বেড়েছে সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে তিনটে সাতানব্বই আটানব্বই এবং একশো উনিশ আর ইভিএসের ক্ষেত্রে হচ্ছে একটা কোশ্চেন একশো নম্বরে এই চারটে কোশ্চেনের নাম্বার সবাইকেই দেওয়া হচ্ছে তার সঙ্গে ল্যাঙ্গুয়েজে যেটা ইংরেজিতে রয়েছে সাতাত্তর দাগের এবং উননব্বইতে সেটা বি এবং সি দুটো অপশানের যেটাই আপনি করুন না কেন সেটাকেই উত্তর ধরা হয়েছে একই রকমভাবে বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিপ্পান্ন এবং উনষাট এ ক্ষেত্রেও এ এবং সি এবং এ এবং ডি এই দুটো অপশানকেই উত্তর ধরা হয়েছে তার সঙ্গে চাইল্ড ডেভেলপমেন্টে কুড়ি দাগের প্রশ্নতে যেটা আগে পর্ষদ বি বলেছিল উত্তর সেখান থেকে নিজেরা চেঞ্জ করে অর্থাৎ যারা যারা হয়তো চ্যালেঞ্জ করেছিলেন সেই উত্তর চেঞ্জ করে পর্ষদ এ উত্তরটাকে মেনে নিয়েছে অর্থাৎ পর্ষদের নিজের দেওয়া বি উত্তর থেকে সম্পূর্ণ সরে এসে এ দাগের উত্তরকে ফাইনালি সিলেক্ট করেছেন এক্ষেত্রে যারা এ বি করেছিলেন তাদের নাম্বার কমে যাবে যারা এ করেছিলেন তাদের নাম্বার তখন কমে গেলেও এখন বেড়ে যাবে তাহলে মধ্যাকথা চার চার আট আর একে নয় নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে এক নম্বর কমারও সম্ভাবনা রয়েছে এই দাগের প্রশ্নটা এখন এই চার নম্বর যে বাড়লো অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরিতে ছিলেন বিরাশিতে পাশ ছিল তারা যারা এক নম্বর দু নম্বর তিন নম্বর এমনকি চার নম্বর জন্যও পাশ করতে পারেননি তখন তারাও এবারে বিরাশি পেয়ে পাশ করবেন যারা জেনারেল ক্যাটাগরি ছিয়াশি পেয়ে বসেছিলেন তারাও নব্বই পেয়ে পাশ করবেন যারা তার থেকে বেশি পেয়েছিলেন তারা তো কোনো কথাই নেই আপাতত এই হলো নাম্বার এবার আমি একটুখানি ক্লারিফাই করে দিই ডাবল স্টারের যে বিষয়টা ছিল ডবল স্টার এখানে বলা আছে দেখুন দ্য ইংলিশ ভার্শন অফ কোশ্চেন ওয়াজ অল রাইট ইংরেজি ভার্শনটা টোটালি ঠিক ছিল কিন্তু বাংলা ভার্শনের অপশান যেটা ছিল সেটা এসি এসি দেওয়া ছিল যেটা হওয়ার কথা ছিল এ বি সি ডি কিন্তু সেটা হয়নি যাই হোক না কেন পর্ষদ যেটা জান বলতে চাইছে যে অন্যান্য সেটে এই যে বাট ইন বুকলেট অফ আদার কোর্স দ্য সেড কোশ্চেন হ্যাজ বিন প্রেজেন্টেড কারেক্টলি যেমন হচ্ছে এ সেটে চুরানব্বইতে আছে বি সেটে আটানব্বইতে আছে সি সেটে একশো সতেরোতে আছে এবং ই সেটে একানব্বইতে যে প্রশ্নটা ছিল তার অপশনগুলো সব ঠিক ছিল শুধু ছিল না বি সেটটাতে কিন্তু এই নাম্বারটা সবাইকেই দেওয়া হয়েছে যেটা ডবল স্টার দিয়ে পরশ দেখিয়েছে এবং সেই সম্পর্কে যে নোট সেই নোটটাই হচ্ছে এইটা নোটের পেজটাই আপনাদেরকে দেখাচ্ছে এই মুহুর্তে নেক্সট চলে আসি যেটা সিঙ্গেল স্টার দেওয়া আছে যেটা বি সেটে সাতানব্বই দাগে রয়েছে অন্যান্য সেটগুলোতেও কিন্তু বলা আছে এ সেটে রয়েছে একশো এ বি সেটে রয়েছে সাতানব্বইতে সি সেটে একশো নয় ডি সেটে একশো এবং ই সেটে একশো তেরোতে এই জায়গায় যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা সম্পর্কে আমাদের সিঙ্গেলসটা দেওয়া আছে এখানে কী সমস্যা ছিল যে প্রশ্নটা আপনারা জানেন যে হগবেন উত্তর হওয়ার কথা ছিল কিন্তু সেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে পর্ষদ বলছে এটা টেকনিক্যালি বা প্রিন্টিং মিস্টেক যাই হোক না কেন বানানটা ভুল হয়েছে কিন্তু যে অপশান পর্ষদ দিয়েছিল উত্তর হিসেবে সেই অপশনটাই সঠিক রেখেছে কিন্তু যেহেতু বানান ভুল হয়েছে তাই এই নাম্বারটাও সবাইকেই দেওয়া হচ্ছে যারা যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন প্রত্যেকে যারা পরীক্ষায় বসেছেন সবার জন্য ফের চলে আসি এই যে ত্রিশুলের মতো একটা সিম্বল এই সিম্বলটা প্লাস নয় কিন্তু এই রকম ঠিক আছে এই সিম্বলটা বি সেটে একশো উনিশে অন্যান্য সেটগুলো বলে দিই এ সেটে রয়েছে একশো কুড়ি বি সেটে একশো উনিশ সি সেটে একশো আট ডি সেটে আটানব্বই এবং ই সেটে একশো বারো এইখানে যে প্রশ্নটা ছিল সেটা বাংলা ভার্শান এবং ইংরেজি ভার্শনের মধ্যে গোলবান অর্থাৎ যেটা পর্ষদ বলছেন ইন বেঙ্গলি ভার্সান অফ দ্য কোশ্চেন ইন বেঙ্গলি মিনিং অফ ফরম্যাটিভ ইভিউশন ওয়াজ রংলি প্রিন্টেড অ্যাজ পার্বিক মূল্যায়ন যেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের বাংলা কিন্তু পার্বিক মূল্যায়ন নয় কিন্তু যারা বাংলা ভার্সনে প্রশ্ন দেখে উত্তর দিয়েছেন তারা তো পার্বিক মূল্যায়নই ভেবে নিয়েছেন ইংরেজি ভার্সনে প্রশ্নতে ফরমেটিভ ইভ্যালুয়েশন ছিল এবং প্রশ্নটা যে ফর্ম্যালিটিভ ফরমেটিভ ইভ্যালুয়েশন দিয়েই করা ছিল অপশানগুলোও সেটা দিয়ে করা ছিল উত্তর পর্ষদ সেটা দিয়েই সিলেক্ট করেছে কিন্তু যেহেতু বাংলাটা উল্টো হয়ে গেছে ভুল করে পার্বিক মূল্যায়ন লেখা হয়ে গেছে যেটা ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশনের বাংলা নয় তো সেই জন্য এই যে সমস্যা পর্ষদের তরফ থেকে হয়েছে জন্যও কিন্তু এই নাম্বারটা প্রত্যেককেই দেওয়া হয়েছে এক নম্বর করে যারা অ্যাটেন্ড করেছে নেক্সট চলে আসি হ্যাশ সিম্বলটা যেটা এ সেটে রয়েছে একশো ছাব্বিশে বি সেটে একশো বত্রিশ সিতে একশো একচল্লিশ ডিতে একশো সাতাশ এবং ইতে একশো চব্বিশ যেখানে কি করা হয়েছিল এই যে আর্কিটেকচার এবং আর্কিটেক্ট বানান নিয়ে যেটা ভুল করা ছিল প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে লাস্টে যেটা ইউ আর এটা ভুল করে আর পড়েনি পর্ষদ যেটা জানাচ্ছে ভুল করে পড়েনি টেকনিক্যাল এরর হয়েছে আর্কিটেক্ট ডিউ টু টেকনিক্যাল এরর ইন প্রিন্টিং সেই হিসেবে এই নাম্বারটাও কিন্তু প্রত্যেককে দেওয়া হয়েছে যারা যারা অ্যাটেন্ড করেছিলেন তার এই যে চারটে কোশ্চেন মাইন্ড করবেন আর একবার এই যে চারটে কোশ্চেন যেটা এখানে দুটো এখানে তিনটি এখানে একটা তিনটে ম্যাথের এবং একটা হচ্ছে ইভিএসের এই চারটে কোশ্চেনের উত্তর সবাই পাচ্ছেন বাকি যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আপনারা পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে এই চারটে কোশ্চেন দেখবেন যারা এবিসি করেছিলেন সেই হিসেবে তারা ডবল ডবল কোশ্চেনকে বা ডবল ডবল অপশানকে উত্তর হিসেবে পাচ্ছেন তাহলে ফাইনালি বলি যারা যারা খুব চিন্তায় ছিলেন তারা আর চিন্তায় থাকবেন না পুরোদমে একদম পুরোদমে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন যারা মন থেকে ভেঙে পড়েছিলেন তারা পুরোপুরি প্রস্তুতি নিন সামনে ইন্টারভিউ আসছে খুব বেশি দেরি হবে না পিএসসি অভিযান যেটা কিছুদিন আগে হয়েছিল তিন চার দিন আগে সেটাতে আমি যেতে পারিনি কিন্তু অনেক প্রতিনিধি পাঠিয়েছিলাম সেই পিএসসি অভিযান থেকে অনেক কিছু উত্তর পাওয়া গেছে যে উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা ভিডিও করব হয়তো কাল পরশুর মধ্যেই যে পিএসসিকে কোন কোন দাবি রাখা হয়েছিল পিএসসি সেগুলোকে কি উত্তর দিয়েছে সেই উত্তরের মধ্যে অবশ্যই জানানো হয়েছিল যে দু তিন দিনের মধ্যেই প্রাইমারি টেটের ফাইনাল অ্যান্সার কি বার করা হবে পর্ষদ সেই কথা অনুযায়ী বার করেছে সুতরাং এই পর্ষদ বলছি পিএসসি যে আমরা প্রাইমারি টেটের কথাও জিজ্ঞেস করা হয়েছিল যদিও সেটা তাদের ডিপার্টমেন্ট নয় তবু প্রাইমারি টেটের কথাও বলা হয়েছিল এবং পিএসসি তার নিজস্ব যে পরীক্ষাগুলো নিয়েছে সেই সম্পর্কে কিছু মতভেদ দিয়েছিল সেই মতামত সেই মতামতটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে জানাব আপাতত আজকে বলে রাখি যেতে যেতে যে একটা প্রশ্ন আমাকে খুব দুঃখ দিয়েছে যেটা আমার লাইফে আজ পর্যন্ত যতদিন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এবং যতদিন আমি পড়াচ্ছি প্রফেশনালি দু হাজার সালের উনিশে সেপ্টেম্বর আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের একদম প্রফেশনালি এন্ট্রি হয়েছে প্রায় এগারো বছর হতে চলল এই এগারো বছর যে আমি প্রফেশনালি পড়াচ্ছি এবং তার আগেও অনেক দিন আমি পড়িয়েছি বেশ কয়েক বছর নর্মালি পড়িয়েছি তো ইউটিউবের ভিডিওতে এই ধরনের নেগেটিভ কমেন্ট আমার কাছে আসেনি এতটা পরিমাণে আসেনি যতটা আমি গত দিনের প্রাইমারির টেটের এই উত্তরপত্র বেরোলে আমি ভিডিও করেছিলাম সেই প্রশ্নটা অবশ্যই ছিল আমি একটু নিয়ে আসি একশো পাঁচ নম্বর বি সেটে সেটা হচ্ছে চাকার পরিধির দৈর্ঘ্য আমি বারবার বলেছিলাম চাকার পরিধি উত্তর হতে পারত যদি অপশান সিটা এখানে অপশানে না থাকতো কিন্তু যেহেতু অপশান সি আছে তাই অপশান বিকে কোনোভাবেই উত্তর ধরা হবে না এবং পর্ষদ সেই জায়গাতেই একেবারে স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছে যে অপশান সি উত্তর অপশান বি নয় অনেকে আমাকে দেখুন বিষয়টা হচ্ছে আপনারা যারা আমার সুনাম করেন আমি খুব গর্বের সাথে অ্যাকসেপ্ট করি ফলে যারা আমার সমালোচনা করেছেন আমাকে দুর্নাম করেছেন অনেক খারাপ কথাও বলেছেন আমি সেগুলোকেও গ্লাডলি অ্যাকসেপ্ট করেছি কারণ আপনারা আমার ভুলটা ধরিয়ে দেবেন তবেই আমি শিখব আজকে যদি আপনারা আমার ভুলটা ধরিয়ে দেন নেক্সট টাইম আমি সেটা শুধরে নিয়ে আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবো তাদের জন্য যেন ভুল পদক্ষেপ না যায় আমার তরফ থেকে সেটা আমি চেষ্টা করব তাহলে আমি যখন পড়াই আমার ভুলটা ধরবে কে আপনারাই ধরবেন ফলে আমি একদিকে খুব আনন্দিত যে আপনারা আমার ভুল ধরেছেন এবং আমি নিজেকে রেক্টিফাই করার সুযোগ পেয়েছি কিন্তু এই একশো পাঁচের দাগে যে কোশ্চেন এটা নিয়ে অনেকে অনেক খারাপ কথা বলেছেন আমার একটা বিষয় ভেবে খারাপ লাগছে যে আপনারা যারা প্রায় এই কমেন্টগুলো করেছেন আমি ধরে নিচ্ছি মোরলেস অলেস হান্ড্রেড পারসেন্ট মোটামুটি শিওর যে তারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার্থী অর্থাৎ তারা হবু শিক্ষক তো একজন হব শিক্ষকের মুখের ভাষা এবং তার বাচন ভঙ্গি এটা একটু শালীনতা বজায় রেখে হওয়া দরকার ছিল যে খারাপ খারাপ কমেন্টগুলো যারা করেছিলেন আমি এবং আমাকে এটাও বলেছিলেন যে আমি যেন আমার কোনো কমেন্ট ডিলিট না করি আমার ভিডিওটাও যেন প্রাইভেট না করি এবং আমি যেন ভিডিওটা ডিলিট না করি তো বন্ধুরা আমি আমার ভিডিও ডিলিট করিনি প্রাইভেট করিনি আমার কোনো কমেন্ট আমি ডিলিট করিনি ইনফ্যাক্ট এই কাজটা আমি কখনোই করি না কোনো কমেন্ট ডিলিটও করি না কোনো ভিডিও প্রাইভেটও করি না যেটা ভুল বলেছি সেটা নির্দ্বিধায় আমি স্বীকার করে নিতে জানি যেটা ভুল বলিনি সেটা দ্বিতীয়বার আপনাদেরকে জানাতে জানি তো একশো পাঁচের দাগে যে প্রশ্ন যারা খারাপ কথা বলেছিলেন তারা নিজের কমেন্টটা আজকে দেখলাম ডিলিট করে দিয়েছেন কিন্তু যারা যারা রেখেছেন তাদের কমেন্টগুলোকে আমি নজর করেছি যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো খুব একটা ভালো কমেন্ট ছিল না অনেকে আমাকে লজিক শেখাতে চেয়েছেন অনেকে আমাকে সূত্র শেখাতে চেয়েছেন অনেকে আমার সাথে বসতে চেয়েছেন যে আমার কত জ্ঞান হয়েছে তারা যা করবেন আসলে এগুলো একটুখানি অন্য অ্যাঙ্গেলে ভেবে দেখবেন যে একজন টিচারকে তখনও জাজ করা যায় না যেমন ধরুন আমার এখানে আমাদের ইনস্টিটিউটে আজকেও একজন টিচার এসেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য তো তিনি ভেবে নিয়েছিলেন আমরা হয়তো তাকে জাজ করছি আমার প্রথম বক্তব্য ইন্টারভিউ নেওয়ার সময় তার এটাই ছিল যে আপনি একজন শিক্ষক হিসেবে ইন্টারভিউ দিতে এসেছেন ফলে আমি কোনো অ্যাঙ্গেলে আমি কেন কেউই কোনো অ্যাঙ্গেলে একজন টিচারকে জাজমেন্ট করতে পারেন না এটা ধূর্ততা আমি তো কোনোভাবেই পারি না আমি আপনার সাথে আলোচনায় বসতে পারি একটা টপিক আপনি পড়িয়ে আমাকে বোঝাচ্ছেন যে আমি এই ধরনের পড়াই বা আমার অ্যাটিটিউড রকম আমার বাচন ভঙ্গি রকম আমার ডেলিভার করা আমার স্পিচ ডেলিভার করার পদ্ধতি এই রকম তো সেটা আপনি জানাচ্ছেন আমরা সেটাকে একটু যাচাই করে দেখছি যেটা আমাদের স্টুডেন্টের জন্য অ্যাকসেপ্টেবেল কি না এখন বিষয়টা হচ্ছে আপনাকে কোনো অ্যাঙ্গেলে আমরা জাজ করতে পারি না এটা যেন মনের ভুলে একবারও আপনি ভাববেন না যে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি বা আমি আপনার জাজমেন্ট করছি এটা আমাদের প্রথম বক্তব্য থাকে ফলে একজন হব শিক্ষক হিসেবে এটা সব সময় মাথায় রাখা উচিত টিচারকে জাজ করা যায় না টিচারের জ্ঞানকে জাজ করা যায় না হতে পারে তার জ্ঞান কম কিন্তু তবু সেটি শিক্ষক যে কুল আমি এতগুলো কথা বলছি আপনাকে এই কারণে যে আপনি শিক্ষক হতে চলেছেন তাহলে আপনি একটা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কি শেখাবেন একজন শিক্ষক পড়াতে পড়াতে ভুল বলতেই পারেন তাকে উঠে দাঁড়িয়ে তাকে রীতিমতো অপমান করে তার ভুলটা না ধরিয়ে এমন কিছু ভঙ্গিমায় কথা বলা উচিত যাতে টিচারের প্রতি সম্মানও বজায় থাকে এবং টিচার বুঝে যান যে টিচার সেটা ভুল বলেছেন তার এটা রেক্টিফাই করার প্রয়োজন আছে তাহলে দেখবেন আপনার প্রতি বা স্টুডেন্টের প্রতি যে সম্মানটা শিক্ষকের তরফ থেকে বাড়বে সেটা অতুলনীয় একবার ভেবে দেখবেন হয়তো আজকে এই অনুভূতিটা আপনার আসবে না ফিউচারে যখন আপনি শিক্ষক হবেন আপনারা স্টুডেন্টের সঙ্গে আপনার এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনি বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন যাক আজকে আপাতত এইটুকু রিয়েলাইজেশন নিয়েই ভিডিওটা দেখা শেষ করুন যদি আপনার মনে হয় আমার পুরনো ভিডিওটা দেখবেন যে আমি কেন এত কথা বলেছিলাম ওই লজিকটার উপরে যে বাড়ি বিয়ে বাড়ি খাওয়া আর বিয়ে বাড়ির ভোজ খেতে যাওয়া দুটো এক হলেও দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এটা আমি বলেছিলাম বাড়িতে অভিভাবক বাবা সব সময় কিন্তু বাবার অনুপস্থিতিতে অবশ্যই মা অভিভাবক বা অভিভাবিকা তাই তো যাই হোক না কেন কিন্তু যখন বাবা মা দুজনাই উপস্থিত থাকবেন তখন অবশ্যই বাবার প্রাধান্যটা বেশি অভিভাবক হিসেবে অনেকে আবার এটাও একজন জানিয়েছিলেন যে বাবা মায়ের মধ্যে এই যে ডিফারেন্স করাটা শিক্ষক হিসেবে ছাত্রদের জন্য মোটেই ফ্রুটফুল নয় সেটা আপনি একদম ঠিক বলেছেন লিঙ্গ বৈষম্য আনা উচিত নয় এটা আপনারাই বলেছেন কিন্তু ওই জিনিস আলাদা এই জিনিস আলাদা ঠিক আছে আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইজ বর্ধমান নমস্কার